বলেন 25 জুলাই কেন হচ্ছে কি আপনারা আমাকে বললেন আমার দাবি মেনে নিয়েছেন কেন বাস্তবায়নের আশ্বাস দিলেন আমাকে কেন এতগুলো জনগণকে আপনারা ঠকালেন হ্যাঁ পাবলিককে কেন হচ্ছে কি পাবলিকের ইমোশনের কি কোনো ভ্যালু নাই আপনি পালে আমার চেয়ারে এসে বসেন ঠিক আছে আপনি দেখেন আপনি সমস্যা সমাধান করতে পারেন কিনা এই সমস্যা একদিন দুই দিন কেন ছয় মাস কেন এক বছর কেন দুই বছরে হচ্ছে সমস্যা সমাধান করা পসিবল না আপনি আইসে এক পালে এখানে বসেন যখন এই কথা বলছেন রেলমন্ত্রী সাহেব বলছেন তখন আমি বললাম যে যদি ভাই আমি আপনার জায়গায় যাই আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে আসছেন আমি সেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি কিন্তু এখানে গেলে কিন্তু দুই বছরের মধ্যেই আমার দাবি বাস্তবায়ন আমি নিজে করাই নিব তখন তিনি একদম নমনীয় হয়ে গেলেন নমনীয় হওয়ার পর তখন হচ্ছে গিয়ে তিনি মানে হিস্ট্রি জানালেন হ্যাঁ দেশ কীভাবে হলো মানে গল্প করছিলেন হ্যাঁ গল্প দিচ্ছিলেন নিজের মতো করে আর তিন মাসের মধ্যে অন্তত তিনটা দাবি ভিজুয়াল হবে পাবলিকের অসন্তোষটা কমবে যাত্রীদের হয়রানি কমবে কালোবাজারি কমবে তারা এটার জন্য পদক্ষেপ নেবে অন্তত তিন মাসে দেখা গেল যে আর তাদের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি আপনারা হয়তো জানেন যে আমি যখন রেলে আন্দোলন করছিলাম তখনই হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ি এবং সাংবাদিক ভাইরাই হচ্ছে গিয়ে কোনোভাবে সেভ করে হাসপাতালে নিয়ে গেছেন এবং আপনারাই জানেন যে কীভাবে হচ্ছে গিয়ে দৌড়টা আমারে করাইছে কোনোরকম জীবন নিয়ে পালায় পালায় বেড়াইতে হয়েছে আমাকে দেখেন রেলমন্ত্রী আজকে যে কথা প্রথমে যখন ঢুকেছে তিনি তখন অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি তখন বলছিলেন যে আপনার দাবিগুলো কি মানে তিনি আমাকে চেনেই না বা জানেনই না তারপর একসময় হচ্ছে গিয়ে মানে বাগবিতণ্ডার পর একটা ছোটো বার্গেনিং হয়েই যায় এবং তখন সে আস্তে আস্তে একটু নমনীয় হয় এবং তখন তিনি বলেন যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমি তো জানি আমি তো আর রোবট না যে বুঝবো না মানুষ সো আমিও জানি যে তাদের প্রতিকূলতা আছে অন্তত সেটা পাবলিককে বলুক যে তাদের এই প্রতিকূলতা আছে জনগণ অন্তত একটু তাদের হেল্প করবে তারা বলবে যে ভাই আমার এইটা সমস্যা আমাকে এখানে একটু সমাধান দেন আমি হচ্ছে লোকবল মানে বলতেছে যে আমার লোকবল নাই আমি নিয়োগ দিতে পারতেছি না ভলান্টিয়ারদের ডাকুক অনেক স্বেচ্ছাসেবী সংগঠনিত আছে তারা সহযোগিতা করুক রাস্তা ঝাড়ু মানে যেই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তা ঝাড়ু দিচ্ছে ঠিক আছে মানে অনেক কষ্টের কাজও করে দিচ্ছে ফ্রিতে তারা কি অন্তত আপনাকে এই জায়গায় হেল্প করবে না আপনার কি এটা মনে হয় না অন্তত জনগণকে বলুক এটাই বললাম তো তখন তিনি অনেক কথা বলেন যে আমাদের তো লক্ষ্যমাত্রা আছে তো বললাম যে দেখেন লক্ষ্যমাত্রা আছে সেটাও জনগণকে বলেন কিন্তু বলছেই না তারা সেটা তারা আমাকে কনভিন্স করার চেষ্টা করছে আমি তখন বললাম যে তাহলে আপনি যখন আমাকে এত কনভিন্স করার চেষ্টা করছেন এগুলো তো আমি কনভিন্স হচ্ছি না আমার তো সন্তোষ মানে মানে আপনি এখন মানে কথাই বলছেন না যেটা হচ্ছে কি আমি সন্তুষ্ট হতে পারি তো তখন বলল আর কী চান আপনি আমি বললাম যে সচিব মহোদয় তারা আমাকে কেন যখন এই কথাগুলো বলি তখন বলতেছে যে দেখেন আমাদের প্রতিকূলতা আছে এবং যার কারণে এখন মনে হচ্ছে গল্প শুনতে আসছি হিস্ট্রি টিচার আমাদের হিস্ট্রি শেখাচ্ছেন আমরা কিছুই জানি না আমরা মোটেই পড়ি না শুধু তার কাছ থেকে শুনতে হবে এরকম একটু খারাপ লাগার বিষয়ে চলে আসছে হ্যাঁ শয়তানের প্ররোচনায় না পড়ে তিনি যেন হচ্ছে মানুষের কথা বলেন জনগণের প্রতিনিধি জনগণের কথা বলুক অন্তত এইটুক তার কাছ থেকে আমি এক্সপেক্ট করবই আর দেখেন ভাই আমি অসুস্থতার কারণে ঠিকমতো শ্বাসটাই না তুলতে পারতেছি না সুগার ফল করতেছে ঠিক আছে তাকাইতে পারতেছি না আজকে আমার শিক্ষক মহোদয় বললেন যে আমি দীর্ঘদিন যাবৎ তো আপনারা জানেন যে তিন মাস যাবৎ প্রায় অসুস্থ ছিলাম তো আমি এবার মনে হয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না তো জীবন আর জীবনের মতো নাই একটু কেমন যেন হয়ে গেছে মানে স্রষ্টাকে বললাম যে স্রষ্টা সিনেমা বানাতে চাই আমাকে একটু শিক্ষা দাও স্রষ্টা আমার জীবনটাকেই সিনেমা বানাই দিল তবে আমি আশাবাদী আমি আশাহত হচ্ছি না তবে এটাই বলবো যে যারা ভরসা করেছিলেন আমি কাউকে ঠকাবো না আমি মানুষের ভরসার অন্তত দামটা দিব মানে আজকের যে আলাপগুলো হলো জি সে আলাপে আপনার কি মনে হয়েছে আপনি যেগুলো দাবি তুলেছিলেন তারা কি কিছুটা পূরণ করার চেষ্টা কি করেছিলেন নাকি একদমই তারা হাত দেননি আপনার কি মনে হলো আজকে বা আজকে আপনি কোনো পরামর্শ আপনার কাছ থেকে চাওয়া হয়েছে কি না আজকে আমার কাছ থেকে তার তেমন কোনো পরামর্শ চাওয়া হয়নি তারা ডিরেক্টলি এটাই বলেছেন যে আমাদের প্রতিবন্ধকতা আছে তো প্রতিবন্ধকতা কি সেটা হচ্ছে গিয়ে আমাকে না বলে জনগণকে বলুক আমি শুধু এটাই বলবো যে আমি তাদের মানে তাদের কেউ একজন হতে চাচ্ছি না আমি জনগণের টোটালি এখন তিনি যদি হচ্ছে শোষকদের মতো করে কথা বলে তাহলে তো হবে না যারা হচ্ছে গিয়ে লুটে ফুটে খাচ্ছে লুণ্ঠনকারী সেই লুণ্ঠনকারীদের কথা বললে তো হবে না তিনি হচ্ছে গিয়ে মানে রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে ঠিক আছে তিনি যদি হচ্ছে শোষকদের মানে কথা বলে তাহলে তো হবে না কী কথা বলেছেন একটু তিনি বলছে যে কোথায় কালোবাজারি আমি তো নিজে যাই
আমি তো দেখিনি। আরে তিনি যখন, আরে আমি যখন হচ্ছে গিয়ে আন্দোলনকারী, আমি যখন হচ্ছে কোনো স্টেশনে যেতাম তখন দেখতাম তারা প্যারেড গ্রাউন্ড সাজায় রাখে, ঠিক আছে, তখন এমন একটা মেকানিজম করে কোনো কালোবাজারি খুঁজে পাওয়া যায় না। তো তিনি একজন মন্ত্রী, তাকে চেনে সবাই, ঠিক আছে, তিনি যখন স্টেশনে যাবেন স্টেশন ম্যানেজার কি তাকে বলবে যে আমাদের এখানে কালোবাজারি স্যার আমার এখানে আছে আপনি এসে একটু দেখেন? এটা তো হবে না। তাকে হচ্ছে গিয়ে ওইভাবে মনিটরিংয়ের ব্যবস্থা তো করতে হবে এবং তাকে হচ্ছে কড়া নির্দেশ দিতে হবে, তাদের স্টেশন ম্যানেজার থেকে শুরু করে যা রেল পুলিশ যারা আছে তাদেরকে ওইভাবে নির্দেশনা দিতে হবে যাতে স্টেশনে কোনো কালোবাজারি ঢুকতেই না পারে। স্টেশন ম্যানেজার যদি হচ্ছে কোনো ভুল করে বা বুকিং সহকারী যদি কালোবাজারির সাথে যুক্ত থাকে তাহলে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্তত এই কথাটা আমাকে একটু বলতো, এই কথাটা বললে তো আমি সন্তুষ্ট হতে পারতাম, সন্তুষ্ট হতে পারছি না তো। আরে ভাই, একটা মানুষ বুঝতে পারি না যে এত বড় একটা দায়িত্বে একটা মানুষ থাকে, তো তার কনভিন্স করার সক্ষমতা, বাংলাদেশের জনগণ তো ভাই আপনার কাছে ভাত চাইতেছে না যে ভাই আমার একটু ভাত দেন, আমার খাইতে দেন, আমার পড়তে দেন, এত কিছু তো চাইতেছে না, বলতেছে ভাই ট্রেনে যাতায়াত করি কষ্ট হয়, ঠিক আছে, টিকিটটা যাতে হচ্ছে কি চোর বাটপাটা লুটে নিতে না পারে, হ্যাঁ আমাদের যাতায়াতে যেন অসুবিধা না হয় এইটুকু সমস্যার সমাধান করে দেন, এইটুক বলতেছে, ঠিক আছে, এইটুক সমাধান করতে তো হচ্ছে কি এত আমার এত হচ্ছে কি এক্সকিউজ দিতে হয় না, পুরো হিস্ট্রি ট্রেনে নিয়ে আসতে হয় না। তো একটু আগে আপনি কথা প্রসঙ্গে কনভিন্স শব্দটা ব্যবহার করেছেন, জি, আপনাকে কিভাবে তারা কনভিন্স করার চেষ্টা করেছিলেন একটু বলবেন? কোনো ধরনের অফার করে? ওই যে বললাম যে তারা হচ্ছে কি অফার, সেগুলো তো বহু আগের কাহিনী, এগুলো হচ্ছে এখন তো মন্ত্রী সাহেব উনি তারা এগুলো বলবেন না, এমনি লোক দিয়ে বলাবেন হয়তো বা, তবে আশা রাখি যে উনি আশা এরকম কোনো কাজ আর করবে না। আশা আমি এখন সেটা তো সারা বাংলাদেশের মানুষ জানে যে তারা হচ্ছে গিয়ে মানে গাড়ি বাড়ি কত কিছু দিয়ে দেয়, হ্যাঁ আপনি আন্দোলন ছাড়িয়ে চলে যান, হ্যাঁ আপনাকে কি লাগবে আপনার সব দিচ্ছি চলে যান, হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আবার দেখেন পলিটিসাইজ করার কত সিস্টেম করলো না, কিন্তু সবাইকে এটাই বলেছে যে ভাই আমি শুধুমাত্র এক সমস্যার যাত্রীদের সমস্যার সমাধানটা করে দেন, কিন্তু তারা ব্যাপারটাকে কি নানানভাবে হচ্ছে কি যখন তাদের প্রপোজালে রাজি হলাম না তারা ক্লেম করা শুরু করলো, তারা হচ্ছে আমাকে ভিলেন বানাই দিল পুরো জাতির কাছে একদম, তারা আমাকে নাকি চাকরি দিল। আপনি কিছু দাবির কথা বলছেন, জি, আপনি বলছেন তারা দাবিগুলো পূরণ করছে না, তিনি একজন মন্ত্রী, তিনি সরকারের দায়িত্বে আছেন, তার দাবিগুলো পূরণ করার কথা, এখন আপনার কি মনে হচ্ছে তিনি কেন মানে কি জন্য দাবিগুলো এই পদক্ষেপগুলো নিচ্ছেন না, আপনার কি মনে হয়? এইখানে যদি বলি তো এই জায়গার মানে প্রত্যেকটা স্টেশনে না কোনো জনপ্রতিনিধির আন্ডারে থাকে, এটা একদম সত্য কথা, আমি নিজে নিজে ঘুরে দেখেছি, তো রেল চলে হচ্ছে ঠিকাদারদের নিয়ন্ত্রণে, আর ঠিকাদাররা হচ্ছে গিয়ে যেই স্টেশনের যেই প্রতিনিধির আন্ডারে, যে এমপি মন্ত্রী চেয়ারম্যান যার আন্ডারে, ঠিক আছে, তখন সেই ঠিকাদারদেরকে লিড হচ্ছে কি ওনারাই দেন। তো ওনারা যদি সবাই মিলে একটু ফ্লেক্সিবল হন, জনগণের কথা চিন্তা করেন, আমার মনে হয় মন্ত্রী মহোদয় হচ্ছে গিয়ে হ্যাঁ বা না কিছু একটা বলতে পারবে, তো এটা সমন্বয় করা এখন গুরুত্বপূর্ণ। তো আমি শুধু এখন মানে এই মন্ত্রীর দিকে তাকিয়ে থাকুন, এখন সারা বাংলাদেশের প্রত্যেকটি স্টেশন যেই মন্ত্রীর আন্ডারে বা যেই মেয়র এমপি যার আন্ডারেই বলেন না কেন, যাদের আন্ডারে আছে তারা যেন এখন সবাই মিলে সমন্বয় করে যে ঠিকাদারদেরকে আর প্রশ্রয় দেওয়া যাবে না, কালোবাজারিদের প্রশ্রয় দেওয়া যাবে না, আমরা জাতির কথা বলছি, আমরা যাত্রীদের কথা বলছি, মানুষের কথা বলছি, আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান করবো, তাহলেই সমস্যার সমাধান করা পসিবল, এটার জন্য সমন্বয় প্রয়োজন, মন্ত্রী মহোদয় চাইলে পারেন, এটুক চাই, বেশি কিছু চাচ্ছি না। জি, আপনি সম্ভবত অংশীজন হয়েছিলেন, জি, রেলের যে আলোচনা, জি 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 জি, তো সেটাতে এখন পর্যন্ত আপনি সেখানে জনগণের প্রতিনিধি হয়ে সেই আলোচনায় অংশ নেওয়ার সুযোগ হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কি হয়েছিল, যদি না হয়ে থাকে কেন হয়নি? আচ্ছা, গত 3 মাসের মধ্যে তারা হচ্ছে গিয়ে আমার সাথে যোগাযোগ করেনি, যখন হচ্ছে গিয়ে আপনারা জানেন যে আমাকে হচ্ছে গিয়ে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়, নানা রকম প্রতিকূল অবস্থার মধ্যে যখন আমি আর কোনো কথা বলতে পারছিলাম না তখন হচ্ছে গিয়ে তারা বাজারে মানে গুজব ছড়ায় যে আমাকে নাকি তারা চাকরি দিয়ে দিয়েছে, কিন্তু আসলে তো চাকরি দেয়নি। এই যে চাকরি দেওয়ার যে বিষয়টা, যখন দেখতেছে জনগণ আমার বিপক্ষে কথা বলতেছে, হ্যাঁ জনগণকে যেভাবে তারা বোঝানোর চেষ্টা করে ম্যানিপুলেট করার চেষ্টা করছে সেভাবে জনগণ কথা বলছে, তখন হচ্ছে গিয়ে ওনারা এই সুযোগটা ভালো করে নেয় এবং আমার অসুস্থতার সুযোগে তারা হচ্ছে গিয়ে ব্যাপারটা ধামাচাপড় দেওয়ার চেষ্টা করে, তারা ভেবেছে মহিউদ্দিন রনি আর আসবে না আর কথা বলবে না, তো তারা হচ্ছে গিয়ে অংশীজনের কমিটিও ডাকে নেই, তারা কিছু করেই নেই, ঠিক আছে, এখন জনগণকে বুঝুমগাজু বুঝাইতেছে। তো আমি এখন সারা বাংলাদেশের মানুষের কাছে হাত জোর করে বলবো, আগামী 1 নভেম্বর পর্যন্ত আমি তাদেরকে সময় দিতে চাই, আমি তো অসুস্থ, আপনি তো অসুস্থ না, আপনি তো সুস্থ, এবার হচ্ছে গিয়ে আমি বলবো না যে আপনারা মানে যে যার যার মতো হচ্ছে গিয়ে সবসময় বলে আসছিলাম যে যার যার মতো করে আপনার অবস্থান নেন, এখন বলবো যে ভাই আমি তো অসুস্থ, আমি কথা বলতে পারতেছি না, এবার আপনারা আসেন প্লিজ, সবাই আসেন, যে যেখানে যে অবস্থাতে আছেন সবাই আসেন,
ঠিক আছে, সবাই মিলে এখানে কথা বলেন, কথা বলার সুযোগ যেহেতু দিয়েছে তারা, বলেছে যে এখানে ঢুকতে তাদের আমাদের আর বাধা দিতে হবে না, ঠিক আছে, আমাদেরকে আর কেউ বাধা দিবে না। তো আপনারা সবাই আসেন, আপনাদের এক এক করে প্রবলেম এখানে নিয়ে আসেন, এখানে বসে আপনাদের সমাধান হবে, ঠিক আছে। এখন আর হচ্ছে কি কেউ ভয় পাবেন না, অন্তত এটুক তো নিশ্চিত হয়ে গেল যে বাংলাদেশে মনে করেন কেউ কাউরে কিছু করতে পারবে না, এটা ড্যাম শিওর। পাবলিক যদি একতাবদ্ধ থাকে, সবাই যদি সংঘবদ্ধ হয়, তাহলে হচ্ছে কেউ কারোর কোনো ক্ষতি করতে পারবে না, এটা শিওর, ড্যাম শিওর। তো এতদিন যাবৎ যা কিছু হয়েছে সব মাথা পেতে নিয়েছে, কিন্তু আর মাথা পেতে নিতে পারছি না, আমার ক্যারিয়ারটা তো ধ্বংস করে দিয়েছে। কিন্তু আপনারা হয়তো জানেন যে আমার বন্ধুদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার একটা মাস্টার প্ল্যান করেছিল তারা, কিন্তু সেটা সফল হয়নি। আমার বন্ধুরা অনেকে এবার আলহামদুলিল্লাহ তারা হচ্ছে গিয়ে অনার্স কমপ্লিট হয়ে গেছে, তারা বের হয়ে গেছে, এখন আমার কোনো টেনশন নেই। এখন আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, আমি নিজের 100% আমি ক্ষতি করতে পারি, ঠিক আছে, আমি নিজে সর্বোচ্চ দিতে পারি, আমার বন্ধুদের ক্ষতি আমি করতে পারবো না, আমার কাছে আমার বন্ধুরা আগে। তো এবার হচ্ছে আমার বন্ধুরা যেহেতু তাদের অনার্স যাদের কমপ্লিট হয়ে গেছে, আমার এখন আর টেনশন নেই, যারা আমার সাথে আন্দোলনে এসেছিল তারা এখন তাদের ক্যারিয়ার নিয়ে আর কোনো ঝামেলা হবে না, এটা নিশ্চিত। তবে এটা সত্য যে তারা হচ্ছে হয়তো আর সরকারি চাকরি পাবে না। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার বন্ধুদের যেন কোনো ক্ষতি না হয়, আপনারা যে যার যার মতো অবস্থায় আছেন, ঠিক আছে, আপনারা সবাই মিলে অভিযোগটা জানান এবং আপনাদের কথাগুলো আপনারা বলেন, কেউ এখন আর চুপ করে থাকবেন না। আমি যদি দেখেন আমি কথা বলতে পারছি না, আমি অসুস্থ হয়ে গেছি, আপনারা নেতৃত্ব দেন, আমি শুধু এখন আপনাদের নেতৃত্বের অপেক্ষায় থাকবো, আমি নেতৃত্ব দিতে পারছি না, আমি অসুস্থ, আপনারা এখন কথা বলেন। কিন্তু আপনারা যদি মনে করেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করব, এরকম মনোবল থাকে, একজন যদি দাঁড়ান, একজনের পিছনে যদি আর কেউ না থাকে, আমি আপনাদের পাশে থাকবো, পিছনে থাকবো, অন্তত আপনার যেন কোনো অসুবিধা না হয়, কোনো ক্ষতি কেউ যদি না যেন না করতে পারে, সেই জন্য আমি আমার চেষ্টা চালিয়ে যাবো যতক্ষণ আমার জানা আছে। রনি ভাই, তার মানে আপনার যে রেলের ব্যবস্থাপনা অনিয়ম নিয়ে যে আপনার যে আন্দোলনটা শুরু হয়েছিল, জি, সেই প্রসঙ্গে, সেই মূল ইস্যুতে মানুষের যে একটা গণমানুষের একটা যে দাবি যে রেলে হয়রানি হয়, টিকিট পাওয়া যায় না, টিকিট কালোবাজারি হয়, এই ইস্যুতে কোনো অগ্রগতি হয়েছে কিনা আপনার আন্দোলনের পর? আন্দোলনের কিছুদিন পর্যন্ত হচ্ছে গিয়ে একটা ভালো তৎপরতা দেখা গেছে, এটা মিথ্যা বলবো না, যে স্টেশন স্টেশনে হচ্ছে দুদক অভিযান চালাচ্ছিল, তারপর হচ্ছে কালোবাজারি ধরছিল, এবং আমরা যখন যাচ্ছিলাম স্টেশন স্টেশনে, তখন সাংবাদিক ভাইরা যখন হচ্ছে গিয়ে ছদ্মবেশে আমাদের সাথেই যাচ্ছিলো, আপনারা জানেন যে আমরা কিন্তু ছদ্মবেশে বিভিন্ন স্টেশন স্টেশনে যাচ্ছিলাম, সাংবাদিক ভাইরাও যাচ্ছিলো, তো যখন ক্যামেরার মুখে পড়ে যায় তখন বুকিং সহকারী থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যে সিন্ডিকেট, এটা যখন বের হয়ে আসে তখন হচ্ছে গিয়ে তারা বেশ তৎপরতা দেখিয়েছে। কিন্তু যে আমি অসুস্থ হয়ে গেলাম, আমি নড়তে পারছি না, তখন যেই লাউ সেই কদু হয়ে গেছে আগের মতো। এই সিস্টেমটার বিরুদ্ধে আপনার এক ধরনের লড়াই ছিল, সেই সিস্টেমে পরিবর্তন হয়নি না, এবং আজকে আপনি আলোচনা করলেন, আজকের আলোচনা ফলপ্রসূ হলো না। তো এখন আপনার সামনে কর্মসূচি কি, সামনে আপনি কি এই আন্দোলন চালিয়ে যাবেন কিনা বা কিভাবে করবেন? আচ্ছা দেখেন না, আমি তারা যেভাবে পলিটিসাইজ করার চেষ্টা করছে সব কিছু, আমি জানি যে এটা নিয়ে আবার পলিটিসাইজ করবে কোনো না কোনোভাবে। তারা হচ্ছে গিয়ে আমাকে বিভিন্ন দলের বিভিন্ন ট্যাগের, মানে বিভিন্ন মানে জঙ্গি সংগঠনের ট্যাগ দেওয়ার চেষ্টা করছিলো, তো সেই জন্য আমি কোনোভাবে গা বাঁচিয়ে চলেছি যাতে পলিটিসাইজ করার কোনো চেষ্টা কেউ না করতে পারে। তবে এইভাবে এখানে আবার একটা বিষয় আছে যে তারা যে ডিভাইড অ্যান্ড রুলটা খেলেছে একদম ব্রিটিশদের মতো, যেমন আপনারা হয়তো জানেন যে বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছে, ছাত্র প্রতিনিধি থেকে শুরু করে জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধি, তাদের সঙ্গে আমার একটা ক্ল্যাশ তারা বাজিয়ে দিয়েছে, অলমোস্ট তৈরি করে দিয়েছে একটা মিসকমিউনিকেশনের মাধ্যমে, এখন তারা এক পক্ষে আমি এক পক্ষে, এরকম একটা হয়ে গেছে, আমি টোটাল বাংলাদেশের অ্যাগেনস্টে আমাকে দাঁড়া করানোর চেষ্টা করছে। তো আমি জাস্ট এটাই বলবো যে যদি আপনারা জনগণের ভালো চান, সেই জনপ্রতিনিধি যারা আছে তাদেরকেই বলছি, জনগণের ভালো যদি আপনারা চান, তাহলে বলবো আপনারা কেউ দূরে দূরে না থেকে আপনারা মাস্টার প্ল্যান করেন, ঠিক আছে, এবং হচ্ছে সবাই মিলে সমস্যাটা সমাধান করেন। এটা মানে কাউকে মানে জিম্মি করে, কাউকে হচ্ছে গিয়ে আঘাত করে, এটা সমস্যা সমাধান হতে পারে না, সবাই মিলে কথা বলে হয়তো বা সমস্যার সমাধান হতে পারে। তো আপনারা দূরে দূরে না থেকে নিজেদেরকে হচ্ছে গিয়ে মানে এন্ট্রি না ভেবে আমার আপনারা হচ্ছে সবাই মিলে আসেন। আমি বলছি না যে এখানে জয় ভাই আসতে পারবে না, আমি বলছি না যে ছাত্রলীগের জয় ভাই আসতে পারবে না, আমি বলছি না যে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই নুরুল হক নুর ভাই এখানে আসতে পারবে না, আমি শুধু এটাই বলবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে এতদিন বলেছি অবস্থান নেন, এখনও বলে যাব অবস্থান নেন, আপনারা এই ডিভাইড অ্যান্ড রুল গেম ওরা বারবার খেলবে কিন্তু আপনারা কেউ আপনারা দূরে সরে যায় না। আমি নিরপেক্ষই থাকতে চাই, নিরপেক্ষই থাকবো, কিন্তু যদি আপনারা মনে করেন জনগণের কথা আপনারা বলবেন, তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে অবস্থান নেন, জনগণকে ঠকায়েন না। সবাইকে বলছি আমি হচ্ছে গিয়ে যেহেতু অসুস্থ আমি পারতেছি না, আপনারা তো পারেন, আপনাদের শক্তি আছে, আপনারা সবাই মিলে করেন, রিকোয়েস্ট। আর এটাই জাস্ট লাস্ট ওয়ার্ড, এটাই বলার, আর কিছু হোক আর না হোক আমার কাজ ছিল এদের ঘুমন্ত মস্তিষ্কে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তাদের ঘুমটা ভাঙিয়ে দেওয়া, তাদের বিবেককে জাগ্রত করা, আমি আমার কাজটা করেছি, এখন আপনার দায়িত্ব। কিন্তু আমি এভাবেই প্রত্যেকটা জায়গায় যেখানে আমি দুর্নীতি দেখব, যেখানে আমি অন্যায় দেখব,
যেখানে আমি অসুবিধা দেখব সেখানে হচ্ছে আমি করা নাড়ব, এটা আমার রেসপন্সিবিলিটি মনে করি, আমি করা নেড়ে যাব। সো আমার সাথে আশা রাখবো আপনারা সবাই আসবেন এবং এই সমস্যার সমাধান হবে, এবং আগামী পয়লা নভেম্বর পর্যন্ত আমি অপেক্ষা করবো যে দেখি ওনারা কী সিদ্ধান্ত নেয় এবং কী করেন। এবং আশা রাখি আমার সাথে বাংলাদেশের যারা দেশপ্রেমিক আছেন, যারা সৎ আছেন, আমার লড়াইটা শুধুমাত্র দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমি ছাড়া বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ডিভাইড চাচ্ছি না, শুধু এটাই চাচ্ছি যে পক্ষ একটাই, যে আমরা যারা যারা মনে করেন যে আমরা ভুক্তভোগী তারা সবাই একসাথে আসেন, এবং যারা হচ্ছে গিয়ে ভোগান্তি শিকারটা করছে সবাই হচ্ছে এক হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করেন, এটাই চাই, এর বেশি কিছু না। ঠিক আছে।